ভারতে শিক্ষা ব্যবস্থার নানা উন্নতিকল্পে বিভিন্ন সময় গঠিত হয়েছে নানা শিক্ষা কমিশন বিভিন্ন সময়ে গঠিত এইসব শিক্ষা কমিশন তাদের নানা মতামত প্রদান করেছে শিক্ষা বিষয়ে আজকের এই আলোচনায় আমি সেই সমস্ত শিক্ষা কমিশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করছি প্রথম শিক্ষা কমিশনটি হলো রাধাকৃষ্ণান কমিশন ভারতের স্বাধীনতা লাভের পর দেশে যে সমস্ত শিক্ষা কমিশন গঠিত হয়েছে তার মধ্যে প্রথমে উল্লেখযোগ্য হল রাধাকৃষ্ণন কমিশন দেশের স্বাধীনতা অর্জনের পর নতুন দেশকাল তথা সমাজের পরিবর্তিত পটভূমিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিচার ও প্রয়োগের উদ্দেশ্যে জন্ম হয় এই শিক্ষা কমিশনের উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় এর অন্য পরিচিত নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গঠিত হলেও ভারত সরকারের কাছে কমিশন তাদের সুপারিশ পেশ করে উনিশশো খ্রিস্টাব্দে ভালোভাবে কিন্তু এই সাল এবং ডেটটি মনে রাখতে হবে কমিশনের সদস্যবৃন্দ কে কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর জাকির হোসেন ডক্টর তারাচাঁদ চাঁদ ডক্টর মেঘনাথ সাহা ডক্টর মুদালিয়ার ডক্টর নির্মল কুমার ইত্যাদি ব্যক্তিগণ এই কমিশনের লক্ষ্যটি কি ছিল মূল লক্ষ্যটি ছিল শিক্ষার মানোন্নয়ন পাঠক্রম শিক্ষক এবং নারী শিক্ষা কমিশনকৃত সুপারিশটি কি ছিল কমিশনকৃত সুপারিশটি হল পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন ও চাহিদা অনুসারে পাঠ্যক্রমের রূপায়ণ শিক্ষার মানোন্নয়ন পরীক্ষা ব্যবস্থায় সংস্কার শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষায় গুরুত্ব নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং গ্রামীণ শিক্ষা উন্নতিতে বিশেষ চিন্তাভাবনা তাহলে আমরা বুঝতেই পারছি রাধাকৃষ্ণন কমিশন যেই কমিশনটি গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে সেই কমিশনের মূল সুপারিশগুলি কী কী ছিল পরিকাঠামোগত উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন প্রয়োজন ও চাহিদা অনুসারে পাঠ্যক্রমের রূপায়ণ পরীক্ষা ব্যবস্থার সংস্কার শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষার গুরুত্ব নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি ইত্যাদি খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটি সুপারিশ এবং কমিশনের লক্ষ্য ও কমিশনটি কবে গঠিত হয় এবং কমিশনটি কবে ভারত সরকারের কাছে সুপারিশ পেশ করে সেটি মনে রাখতে হবে পরবর্তী শিক্ষা কমিশনটি হল মুদালিয়ার কমিশন এই কমিশনের আরেক নাম মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এই কমিশনের সভাপতি কেছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার তিনি ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই কমিশনের যে সদস্যগণ ছিলেন তার মধ্যে ছজন ছিলেন ভারতীয় সদস্য আর দুজন ছিলেন বিদেশি শিক্ষাবিদ বিদেশি শিক্ষাবিদের মধ্যে ছিলেন জন ক্রিস্টি এবং কে আর উইলিয়ামস এই কমিশনের সদস্য সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু এই কমিশনের উদ্দেশ্য কি ছিল প্রধান উদ্দেশ্যটি ছিল প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে অনুসন্ধান ও উপযোগিতা বিচার তথা মাধ্যমিক শিক্ষার সংস্কার কমিশনটির নামই মোদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন তাই তার মূল উদ্দেশ্যটি ছিল প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে অনুসন্ধান ও উপযোগিতা বিচার তথা মাধ্যমিক শিক্ষার সংস্কার এই কমিশন কাজ শুরু করে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অক্টোবর মাস থেকে কমিশন তার রিপোর্ট পেশ করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের জুন মাসে রিপোর্টের মোট পৃষ্ঠা সংখ্যা ছিল তিনশো এগারোটি কমিশনের সুপারিশ কী কী ছিল শিক্ষার লক্ষ্য হিসেবে বলা হয়েছিল যুব সমাজের চরিত্র গঠন ব্যক্তিত্বের বিকাশ সতেরো বছর বয়স পর্যন্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন আবশ্যিক পাঠের পাশাপাশি শিক্ষার্থীর ইচ্ছানুসারে ঐচ্ছিক পাঠের কথাও কিন্তু এই কমিশনে বলা হয় পরীক্ষা ব্যবস্থার সংস্কার কারিগরি শিক্ষা শারীরিক শিক্ষা নারী শিক্ষার উপর জোর দেওয়া হয় এই কমিশনের সুপারিশে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের শিক্ষার লক্ষ্য সম্পর্কে বলা হয় বিদেশি শাসনে শাসিত ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে শক্ত করতে হবে ও উন্নত জীবন দর্শন করে তুলতে হবে শিক্ষার্থীরা যাতে দায়িত্ব নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে দায়িত্বগুলি বুঝে নিতে পারে ও কোনো বাধাকে সহজেই প্রতিরোধ করতে পারে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে দেশের সংস্কৃতিকে সুগঠিত ও অগ্রগতি দান করা মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হবে এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে ব্যক্তিসম্পন্ন মানুষ তৈরি করা শিক্ষার্থীদের চরিত্র গঠনের প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে যাতে তারা উদিত গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক হিসেবে সৃজনশীল হয়ে উঠতে পারে মাধ্যমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষিত করতে হবে যাতে তারা বৃত্তিমূলক দক্ষতা অর্জন করতে পারে এর পাশাপাশি মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম এমনভাবে রচিত হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা সংস্কৃতি সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারে এবং মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিক্ষার্থীদের মাধ্যমে আদর্শ বিদ্যালয় পরিবেশ রচনা করা মাধ্যমিক স্তরে এমন শিক্ষাব্যবস্থা প্রচলন করতে হবে যাতে শিক্ষার্থীরা বাস্তবধর্মী বিষয়ে আগ্রহী হয়ে ওঠে শিক্ষার্থীদের আগ্রহ কর্মপ্রেরণা বিশেষ মানসিক দক্ষতা অনুযায়ী শিক্ষা দিয়ে তাদের জীবনকে মসৃণ করতে হবে এগুলি ছিল মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের মূল লক্ষ্য পরবর্তী শিক্ষা কমিশনটি হলো কোঠারি কমিশন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষানীতি কোঠারি কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গা দেশ বিভাগ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সূচনাকাল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই সদস্য সংখ্যা ছিল মোট সতেরো জন এর মধ্যে এগারো জন ভারতীয় এবং ছজন বিদেশি কমিশনের সভাপতি ছিলেন অধ্যাপক ডক্টর এস কোঠারি যার নাম অনুযায়ী এই কমিশনটির নাম হয় কোঠারি কমিশন কমিশনের সদস্য সম্পাদক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জে পি নায়েক কমিশন কাজ শুরু করে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর কমিশনের কাজের সময়কাল ছিল একুশ মাস এই কমিশন তাদের রিপোর্ট পেশ করেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের জুন মাসে সমকালীন শিক্ষামন্ত্রী ছিলেন এম সি চাগলা কমিশনের রিপোর্ট মোট যত পৃষ্ঠার ছিল সেটি হল ছশো প্রাধান্য পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা এবং বয়স্ক শিক্ষা এই কোঠারি কমিশন কেন গঠন করা হয় সেটা একটু জেনে রাখা ভালো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীনতা পায় দেশ স্বাধীন হওয়ার পর জাতীয়তাবাদী নেতৃবৃন্দের কাছে সবচেয়ে বড় সমস্যা ছিল দেশের নাগরিকদের জন্য সুপরিকল্পিত এক শিক্ষা ব্যবস্থা এই উদ্দেশ্য নিয়েই উনিশশো থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার জন্য রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয় যেটি সম্বন্ধে আমি প্রথমেই বলেছি মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য প্রথমে উনিশশো থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তারাচাঁদ কমিটি এবং উনিশশো থেকে তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন গঠন করা হয় এই কমিশনটি সম্পর্কেও আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি এছাড়া জাতীয় নারী শিক্ষা কমিটি গঠিত হয় কিন্তু এতৎ সত্ত্বেও সত্ত্বেও শিক্ষাব্যবস্থার কিছু কিছু সংস্কার ও উন্নয়ন ঘটলেও আশানুরূপ উন্নতি হয়নি কারণ যে কমিশন ও কমিটিগুলি নিয়োগ করা হয়েছে তারা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক একটি অংশের উন্নতির উপর সুপারিশ করেছিল ফলে সমগ্র শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের অভাবের দরুন শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতি ঘটেনি তাই স্বাধীন ভারতের শিক্ষার সব দিকগুলো একত্রে বিবেচনা করে প্রথম পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন গঠন করা হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই ডক্টর ডিএস কোঠারির নেতৃত্বে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠন করা হয় তাহলে এই কোঠারি কমিশন গঠনের মূল কারণগুলি হল পূর্বের কমিশনসমূহের কিছু কিছু অংশের পরিবর্তন করা সার্বিক শিক্ষার বিকাশ জাতীয় সম্পদ সৃষ্টি জাতীয় সংহতির জাগরণ ব্যক্তিগত গুণাবলীর বিকাশ ভাষা নীতি গ্রহণ জাতীয় চেতনাবোধের বিকাশ গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং সর্বোপরি সমাজের পরিবর্তন তাহলে এই কমিশনগুলি থেকে আমরা বুঝতেই পারলাম এই কমিশনগুলির মূল লক্ষ্যই ছিল স্বাধীন ভারতবর্ষে শিক্ষার মানোন্নয়ন ঘটানো এবং একটি সংস্কারমুক্ত সমাজ তৈরি করা আজ তাহলে এই পর্যন্তই এই কমিশনগুলি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ